মাই ডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো তো দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য আমি যে মক টেস্ট টু দিয়েছিলাম তোমাদের আমি পঞ্চাশ নম্বর অব্দি প্রশ্ন ডিসকাস করে দিয়েছিলাম প্রশ্নপত্রের পিডিএফ লিঙ্ক কিন্তু ওই ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম তো আজকে আমি ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ অবধি করবো পুরোটা করা গেল না কেননা এখানে অনেকগুলো সলভ করতে হয়েছে তো আজকে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ অবধি করবো পরবর্তী দিনে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড অবধি করে এই মক টেস্টের পুরো সলিউশান আমি তোমাদের করে দিচ্ছি তো আজকের এই ভিডিওতে সলিউশান থাকছে প্যারালালি এই ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি আগের দিনের যে ভিডিও করেছিলাম অর্থাৎ এক থেকে পঞ্চাশের যে সলিউশান সেটা দিয়ে দিচ্ছি তো শুরু করছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন অর্থাৎ এখনও সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরকমই কনসিস্টেন্ট অ্যান্ড অ্যাডভান্স গাইডেন্স পাওয়ার জন্যে তো চলো শুরু করছি কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান তোমাদেরকে আবারও বলছি পঞ্চাশ নম্বর পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি আমাদের সলিউশন ডিসকাশান এক্সপ্লানেশান আগের ভিডিওতে ছিল এই ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে ফর কন্টিনিউটি কোয়েশন ফিফটি ওয়ান আ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স হ্যাজ বিন বিল্ড ইন নর্থ বেঙ্গল হুইচ ইজ অ্যাট অর্থাৎ প্রশাসনিক একটা ভবন তৈরি হয়েছে উত্তরবঙ্গে সেটা কোথায় হয়েছে সেটা হয়েছে তোমার বাবুপাড়া শিলিগুড়িতে ওই ব্লকটার নাম হচ্ছে তিস্তা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ই অপশান নেক্সট ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নির্দেশমূলক নীতি এটা কোথা কোথা থেকে অ্যাডপ্ট হয়েছে বা গৃহীত হয়েছে তো তোমরা জানো যে আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ানে পার্ট ফোর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিসক্রাইব করা আছে এটা মূলত নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে অর্থাৎ আইরিস কনস্টিটিউশন থেকে অপশন ডি হুইচ ইজ দ্য নট অ্যান্ড অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ সারা ভারতব্যাপী যে সার্ভিস নয় সেটা কোনটা প্রথম অপশন আইএস তারপরে আইপিএস তারপরে ইন্ডিয়ান ফরেন সার্ভিস তারপরে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস তো এখানে সঠিক অপশন তোমরা অনেকেই জানো ফরেন সার্ভিস কিন্তু অল ইন্ডিয়া নয় দ্য ওয়েল নোন ক্রিকেটার শ্রী সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহারাজ সৌরভ গাঙ্গুলি উনি ডিলিট কোথা থেকে পেয়েছেন কোন ইউনিভার্সিটি দিয়েছে দিয়েছে হচ্ছে বেসু অর্থাৎ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটি থেকে নেক্সট ফিফটি সিক্স হিট ট্রান্সফার হরাইজেন্টালি উইদিন দ্য অ্যাটমসফিয়ার কল্ড তো হরাইজেন্টালি যে হিট ট্রান্সফার করে সেটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে অ্যাডভেকশান ঠিক আছে অ্যাডভেকশান ও এন তো এখানে কোনো অপশান নেই হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি এটা সঠিক অপশান লিভার লিভার হচ্ছে আমাদের সবথেকে বড়ো নেক্সট দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি অ্যাক্সেলারেশান ডিউ টু গ্রাভিটি অর্থাৎ যেটা জি বলা হয় স্মল জি গ্রাভিটির জন্যে যে তরণ হয় সেইটা অল্টিচিউড বা হাইট বাড়ার সাথে সাথে কি হয় হাইট বাড়ার সাথে সাথে ওটা কমে যায় জি এর ভ্যালু হাইট যদি বাড়ে তাহলে জি এর ভ্যালু কমে যায় অ্যাক্সিলারেশান ডিউ টু গ্রাভিটির ভ্যালু নেক্সট নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন নিউক্লিয়ার সাইজ অর্থাৎ নিউক্লিয়াসের সাইজ কোন ইউনিট দিয়ে মেজার করা হয় এটা ফার্মি দিয়ে মেজার করা হয় অপশান এ নেক্সট দ্য মেটাল আয়ন রেসপন্সিবল ফর ইলেকট্রন ট্রান্সপোর্টেশন ইলেকট্রন পরিবহনের জন্যে কোন মেটালের আয়ন দায়ী ফোটোসিন্থেসিসের সময় শালক সংশ্লেষে শালক সংশ্লেষের সময় ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের জন্যে কোন আয়ন দায়ী হয় এটা আয়রনের আয়ন দায়ী হয় বা আয়রন হচ্ছে রোল প্লে করে নেক্সট সিক্সটি ওয়ান দ্য ভেরি ইজি কোয়েশ্চেন ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয় ঠিক আছে মোটরে তাই না ঘোরে মেকানিক্যাল এনার্জি মানে মুভমেন্ট হয় মোটরে ইলেকট্রিক দিলে মোটর ঘোরে নেক্সট দ্য রিয়াকশান দ্য টকারস এ নিউক্লিয়ার রিয়াক্টার নিউক্লিয়ার রিয়াক্টারে যে রিয়াকশান হয় সেটা হচ্ছে নিউ নিউক্লিয়ার ফিশান রিয়াকশান এফআইডলএস আই ওএন নট ফিউশান

পুরুষদের জেনেটিক কম্বিনেশানটা কী হয় সিক্সটি ফাইভ এক্স ওয়াই ক্রোমোজম হবে নেক্সট সিক্সটি সিক্স হুইচ অব দ্য ফলোয়িং সাবস্টেন্স ক্যান অ্যাক্ট অ্যাজ অনলি রিডিউসিং এজেন্ট শুধুমাত্র রিডিউসিং এজেন্ট দেখো এখানে তোমার অনেকগুলো তোমার রিএজেন্ট দিয়েছে প্রথমে একটা হাইড্রোজেন পার অক্সাইড তারপরে একটা ম্যাঙ্গানাইজ ডাইঅক্সাইড তারপরে একটা পটাশিয়াম ক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট তারপরে হাইড্রোজেন সালফাইড ঠিক আছে তো এখানে সঠিক অপশান হবে হচ্ছে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন পার অক্সাইড এটা হবে না তার কারণ এটা বোথ অক্সিডাইজিং অ্যান্ড রেডিউসিং এজেন্ট নেক্সট একটা শঙ্কর ধাতু আছে শঙ্কর ধাতু না ব্রাশ আছে তো ব্রাশের মধ্যে কপার কত পার্সেন্ট থাকে ব্রাশের মধ্যে কপার থাকে হচ্ছে তোমার সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এটা একবার তোমরা চেক করে নেবে নেক্সট মেটালার্জিক্যাল প্রসেস অর্থাৎ যে প্রসেসে ওর থেকে আকরিক থেকে মেটালকে নি মানে এক্সট্রাক্ট করা হয় বার করা হয় তো এই প্রসেসে যেখানে মেটালকে গলিত অবস্থায় পাওয়া যায় সেটাকে বলা হয় স্মেল্টিং আয়রন কিন্তু স্মেলটিংয়ে পাওয়া যায় পরেরটা সিক্সটি নাইন আচ্ছা সিক্সটি নাইনেরটা করব তার আগে আমরা সেভেন্টিটা চলে যাই রেক্টিফাইড স্পিরিটে কত পার্সেন্ট ওয়াটার থাকে এটা থাকে হচ্ছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়াটার পরবর্তী একটা সিরিজ দিয়েছে এটা জিআই তো প্রথমে দেখো বারো বেড়েছে প্রথমে বারো বেড়েছে তারপরে বেড়েছে চোদ্দো ঠিক আছে তারপরে বেড়েছে ষোলো তারপরে বাড়বে আঠেরো অর্থাৎ সেভেন্টি টুর সঙ্গে এইটিন যোগ হবে অর্থাৎ নাইনটি অ্যান্সার হবে সিভেন্টি টু টুটা আমি ডেরাইভ করতে পারিনি তোমরা যদি পারো এটাকে কমেন্ট করে জানাবে সেভেন্টি টু এটা চেষ্টা করবো আর একবার যদি পারি পরের সেটে বলে দেব নেক্সট সেভেন্টি থ্রি কোনো একটি বৃত্তের রেডিয়াসকে হান্ড্রেড পারসেন্ট বাড়ানো হলো অর্থাৎ আর ছিল সেটা হয়ে গেল হচ্ছে হানড্রেড পারসেন্ট বেড়ে গেল তার মানে টু আর হয়ে গেল সরি টু আর হয়ে গেলো এটা আর ছিল হয়ে গেল হচ্ছে হানড্রেড পারসেন্ট বেড়ে যাওয়া মানে আরও একটা আর যোগ হয়ে যাবে অর্থাৎ টু আর তো এই ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে পাই আর স্কোয়ার এই ক্ষেত্রে রেডিয়াস হয়ে যাবে হচ্ছে তোমার পাই টু আর এর হোল স্কোয়ার অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার হবে তাহলে পাই আর স্কোয়ার ছিল হলো ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ বাড়লো কতটা থ্রি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ারটা বেড়ে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার মানে তিন গুণিতক বাড়লো অর্থাৎ থ্রি হান্ড্রেড পারসেন্ট বেড়ে গেল পরবর্তী বলেছে এমন একটা নাম্বার বলো যে নাম্বারগুলো এই ফোর নাইন টুয়েলভ এই তিনটে নাম্বার দিয়েই ডিভাইড করা যাবে এবং থ্রি রিমাইন্ডার থাকবে এবং থ্রি রিমাইন্ডার থাকবে এবং সেই যে নাম্বারটা সেটা আবার সেভেন দিয়ে ডিভাইড হতে হবে তো এখানে সঠিক অপশান হবে ওয়ান এটার কোনো প্রসেস নেই এটা ডিভাইড করে ট্রায়াল অ্যান্ড এররে দেখতে হবে এটা এলসিএম এইচসিএফ করে কিন্তু হয় না এই অঙ্ক নেক্সট সেভেন্টি ফাইভ একটি ঘড়ি আছে ঘড়িতে সাড়ে নটা বেজেছে তো আমরা একটু এঁকে নিই সাড়ে নটার সময় কত অ্যাঙ্গেল হবে মিনিটের কাটার ঘন্টার কাটার তো আমাদের এই ঘড়ি ঘড়িতে টোটাল তিনশো ষাট ডিগ্রি আছে প্রতিটা কোয়ার্টার হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা এই প্রতিটা কোয়ার্টারের মধ্যে আবার তিনটে করে দাগ থাকে যেন দুটো করে দাগ থাকে তো এখানে নটা এখানে দশটা এখানে এগারোটা এখানে বারোটা এখানে বারো ঠিক আছে তো নয় থেকে দশ নয় থেকে বারো এই কোয়ার্টারের মধ্যে তিরিশ ডিগ্রি এবারে দেখো এই যে নয় থেকে দশ এই এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে তিরিশ ডিগ্রি মানে প্রতিটা যে ঘন্টা প্রতিটা ঘন্টার মধ্যে হ্যাঁ অ্যাঙ্গেল হচ্ছে তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি হ্যাঁ নয় থেকে দশ এই গ্যাপটা হচ্ছে তিরিশ ডিগ্রি দশ থেকে এগারো এটাও তিরিশ ডিগ্রি আবার এগারো থেকে বারো এটাও তিরিশ ডিগ্রি তো এবারে দেখো এবারে তোমার আমাদের যে ঘড়ি আছে আমাদের যে ঘড়ি আছে এই ঘড়িতে নয় আর এটা হচ্ছে ছয় তো সাড়ে নটা মানে হচ্ছে নয় আর ছয় ঘন্টা মিনিটের কাটা এখানে থাকবে কিন্তু নয় আর দশের মাঝখানে ঘন্টার কাটাটা চলে যাবে অর্ধেক সময় চলে আসলো তো নয় আর দশের মাঝখানে আর আমরা কি বললাম নয় আর দশের মধ্যে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে তো তিরিশের অর্ধেক তালে হবে অর্থাৎ পনেরো ডিগ্রি তাহলে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই নয় আর দশের মধ্যে অর্ধেক গেছে বলে পনেরো ডিগ্রি অর্থাৎ নব্বই আর পনেরো যোগ করলে একশো পাঁচ ডিগ্রি আমাদের অ্যান্সার হবে যখন সাড়ে নটা বাজবে ঠিক আছে এরপরে চলো আমরা ওই কেমিক্যাল ইকুয়েশানের অঙ্কটা দেখে নিই দেখো পটাশিয়াম ক্লোরেটকে হিট করলে কতটা অক্সিজেন পাব বারো দশমিক পঁচিশ তো এইটা করার জন্য একটা ইকুয়েশান লিখতে হবে পটাশিয়াম ক্লোরেটের ফর্মুলা হচ্ছে কেসিএল ও থ্রি এটাকে হিট করলে আমরা পাবো হচ্ছে টু সিএল প্লাস থ্রি ও টু এটা টু এল ও থ্রি ব্যালেন্সিং করলে তো এখানে প্রতিটার অ্যাটমিক ওয়েট আমরা যোগ করব পটাশিয়ামের অ্যাটোমিক ওয়েট কত পটাশিয়ামের অ্যাটোমিক ওয়েট উনচল্লিশ ক্লোরিনের কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ অক্সিজেনের ষোলো ও থ্রি আছে সেই জন্য ষোলো ইন্টু তিন আটচল্লিশ তার বাইরে একটা দুই আছে তাহলে দুই গুণ এটা করলে হবে একশো বাইশ দশমিক পাঁচ অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে দুশো গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে হিট করছি কতটা অক্সিজেন পাবো এখানে দেখো থ্রি ও টু থ্রি ও টু মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ তিন গুণ ষোলো গুণ দুই তার মানে ছিয়ানব্বই গ্রাম কত গ্রাম ছিয়ানব্বই গ্রাম আমরা অক্সিজেন পেয়েছি অর্থাৎ আমাদের দুশো দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরেট হিট করে আমরা ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পেয়েছি থ্রি ও টু সেই জন্য একটা অক্সিজেনের জন্য ষোলো ও টু এর জন্যে ষোলো গুণ দুই আবার একটা থ্রি আছে বলে ষোলো গুণ দুই গুণ তিন অর্থাৎ হবে হচ্ছে ছিয়ানব্বই বুঝতে পারলে থ্রি ও টু অর্থাৎ থ্রি গুণ ষোলো গুণ দুই অর্থাৎ ছিয়ানব্বই গ্রাম আমরা অক্সিজেন পাচ্ছি কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে হিট করে দুশো পঁয়তাল্লিশ গ্রাম তোমরা একটুখানি ইয়ে করে দেখতে পারো প্লেব্যাক স্পিড স্লো করে দেখো তাহলে দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে হিট করে আমরা কতটা অক্সিজেন পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে ছিয়ানব্বই গ্রাম সুতরাং ইমিউনিটারি মেথড করো এক গ্রাম করলে কত হবে এক গ্রাম করলে হবে ছিয়ানব্বই ভাগ দুশো পঁয়তাল্লিশ আর আমাদের কোশ্চেনে দিয়েছে হচ্ছে তোমার বারো দশমিক পঁচিশ ঠিক আছে তাহলে বারো দশমিক পঁচিশ গ্রাম করলে কত হবে গুণ বারো দশমিক পঁচিশ তো এটাকে তোমরা ক্যান্সেলেশান করে নেবে ক্যান্সেলেশান করলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে চার দশমিক আট গ্রাম চার দশমিক আট গ্রাম অ্যান্সার আসবে তো আজকের মতন এই পর্যন্ত পুরো প্রশ্নপত্রের পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আগের ভিডিও যেটা সেইটারও লিংক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে পরবর্তী ভিডিও অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড খুব তাড়াতাড়ি আনবো ততক্ষণ তোমরা স্টাডি করতে থাকো আর পরীক্ষার ব্যাপারে বলি মে মাসে হবার একটা কথা ছিল তো রিসেন্ট আপডেট নেই আপডেট পেলে অবশ্যই জানাবো তো দেখা যাক কবে হয় তোমরা কিন্তু প্রস্তুতি একদম ঘাটতি রাখবে না চলো টাটা